তেখেতে আর অশোক সিংগল মহোদক এটাই আহ্বান জানাম যে রাষ্ট্রীয় জনতা দল আপনার যা মন্ত্রিত্বর উপর আমার বিরাট আশা আর বিশ্বাস আছে আর আপনি এইখানে কাম অতি সোনকালে করব বলে আমার একটা আশা আর যদি নকরে তেতিয়াহলে আমি তো রাজপথত আহিম আর তার বিষয়ে প্রতিবাদ সাব্যস্ত করি। আমার সাথে এগারী পথচারী আছে, দাদা কি কব কি আর কম, এফেলে যাবই নো, ইমান বেয়া দুর্ঘাই থাকে আর ইমান লেতরা হয়ে আছে, জ্বলি আছে, আচ্ছা কিমান পলিউশন হয়ে আছে আর জাবরবিলাক কি আর এইবিলাক ব্যবস্থা করব লাগে। এই সাফা রাস্তার একটা হাইওয়ের লগত পড়ে না, আর যান মানুষ আছে যাব নয়, এনি টাইম ইয়াতে ইমান সরু সরু পালি অলপমান পিছত আহব, চাব লেতরা সেতরা ইমানখিন আহি যাব, আর ইমান বেয়া গোন্ধায় মানে কি আর কম, মুখ সুখ ঢাকি কিনে যাব লাগে যেতিয়া যাও, এনি টাইম যেতিয়া ইয়ার ফেলে ডিউটি করে আছো এই মুখ সুখ ঢাকি কিনে যাব লাগে হেলমেটের লগত। হয় দেখবলে পাওয়া গেছে এনেদরে দীর্ঘদিন ধরে জ্বালা কালা খাই আহিছে এই পথেরে আহা যাওয়া করে থাকা সাধারণ ব্যক্তিসকলে, তথা ইয়ার প্রতিবাদ জানাইছে ঢেকাজুলির বিভিন্ন দল সংগঠন তথা সাধারণ রাইজে। সরকারলৈ এটাই অনুরোধ যাতে এই যে ডাম্পিং গ্রাউন্ড তেওঁলোকে ব্যবহার করে আহিছে এই ডাম্পিং গ্রাউন্ডর একটা বিশেষ ব্যবস্থা সরকারে গ্রহণ করে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।